বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো, কিছুক্ষণ পর শুরু হবে গণনা। নির্বাচনের সার্বিক খবর জানাতে বরিশাল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, সারাদিন ধরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে কি অবস্থা দেখলেন, কেমন হলো নির্বাচন? যেহেতু ঘড়ির কাঁটা 4টা বেজে গেছে আর 4টা বাজার সাথে সাথেই কিন্তু ভোট গ্রহণ ভোট নেওয়া শেষ হওয়ার কথা, তবে কেন্দ্রের ভেতরে যেসব ভোটার রয়েছে তাদের ভোট নেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল কলেজে, 19 নম্বর ওয়ার্ডের বরিশাল কলেজ কেন্দ্রে। এইখানে যিনি বিদায়ী মেয়র ছিলেন সেরেনিয়াত সাদিক আবদুল্লাহ, তার এখানে ভোট দেওয়ার কথা ছিল, তবে তিনি কিন্তু ভোট দিতে আসেনি। আমরা প্রেজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এখানে ভোট নেওয়া হয়নি। আমরা একটু তার সাথেই কথা বলতে চাই। আপনারা দেখছেন যে যেহেতু ভোটের সময় শেষ, এখানে কিন্তু তারপরেও তারা আরেকবার যাচাই বাছাই করে নিচ্ছেন যে কোনো ভোটার রয়ে গেছেন কিনা কেন্দ্রের ভিতরে, এবং যদি কোনো ভোটার কেন্দ্রের ভিতরে থেকে থাকেন তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ তারা ভোট নেবেন। ভোট নেওয়ার পরেই আসলে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটিকে সমাপ্ত করবেন কিছুক্ষণের মধ্যেই। তবে আমরা এর আগেও দেখেছি ভোটারের চেয়ে কেন্দ্রের ভেতরে, ভোট কক্ষগুলোর ভেতরে বাইরের মানুষদের বেশি দেখেছি, এজেন্টদের সংখ্যা বেশি দেখেছি ভোটারদের চেয়ে, যেহেতু ভোটের সময় প্রায় শেষ হয়ে আসছে এবং এখানে যেহেতু সেই বিদায়ী মেয়রের ভোট দেওয়ার কথা ছিল, সকাল থেকে তার জন্য আমরা খোঁজ নিয়েছি সে 8টা থেকে 4টা পর্যন্ত, যেহেতু ভোট নেওয়া শেষ হয়ে গেছে এখন পর্যন্ত তিনি এখানে আসেননি এবং তিনি আসলে তার ভোটটি দেননি। তিনি যে এখানকার নাগরিক ছিলেন, তিনি মাত্র সদ্য বিদায়ী মেয়র ছিলেন, তিনি গতবারের সিটি নির্বাচনের মেয়র ছিলেন, তবে আজকে তিনি তার নিজের যে ভোটাধিকার প্রয়োগ, সেই ভোটাধিকারটা তিনি তার প্রয়োগ করেননি এবং তিনি ভোট কেন্দ্রে আসেননি বলে এখানকার প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো গণনা শুরু হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে, আমরা সেই অপেক্ষা করব এবং পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব ভোটের খবরাখবর। নিশ্চয়ই কুমু, ধন্যবাদ আপনাকে।